আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইউএসএ অনলাইন সার্ভে জবস গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে এই টিউটোরিয়ালটি বানাবো মূলত সার্ভে সাইটের উপর। তো সার্ভে সাইট তো অনেকই আছে, তো এর মধ্যে আজকে আমরা আলোচনা করব কিউমি নিয়ে। কিউমি খুব ভালো একটা সাইট, আপনারা যারা গ্রুপে জয়েন নাই তারা গ্রুপে জয়েন হতে পারেন। গ্রুপে আমি অনেকগুলো সাইটের লিঙ্ক দিয়ে রাখছি অলরেডি। তো সবচেয়ে ভালো সাইট হচ্ছে গো ব্র্যান্ডেড, তারপর গ্লোবাল টেস্ট মার্কেট, মবরো, কিউমি, সার্ভে হানি, ওয়েস্টম্যান শেয়ার, অনেক সাইট আছে আর কি। এরপর আপনার রিসার্চ করে করে ঢুকতে পারেন। তো যারা নতুন, মানে একদম কেবল মানে জানেনই না যে আসলে সার্ভে সাইটগুলো কী এবং কী কী লাগে এই কাজটি করার জন্য, আসলে এই সাইটগুলো কোনো বাংলাদেশি সাইট না, এগুলো সম্পূর্ণ ইউএসএ সাইট, অর্থাৎ বাইরের সাইট। সো এখানে আপনার কাজ করার জন্য কোনো ইনভেস্ট করতে হয় না। যেমন আপনি যদি ফরেক্সে কোনো ট্রেডিং করতে যান, সেখানে কিন্তু আপনাকে ডলার ইনভেস্ট করে কাজ করতে হবে। তারপর আপনি সিপিএ বলেন, তারপরে আদার্স অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো করতে গেলে কিন্তু আপনাকে একটা ইনভেস্টের ব্যাপার স্যাপার থাকে। বাট আপনি ইউএসএ সার্ভেতে অনলি ফ্রিতেই কাজ করতে পারবেন। তবে এখানে কিছু কথা থাকে যে আসলে কিছু লাগে, সেটা আমি এখন দেখাবো আপনাদের। সেটা হচ্ছে আপনার প্রথমে যেটা লাগবে, একটা হচ্ছে আইপি লাগবে বা ভিপিএস, যেটা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার অথবা ডেডিকেটেড আইপি যাই বলেন, তো একটা আইপি লাগবে। কারণ যেহেতু এই সাইটগুলো ইউএস এর, সো বাংলাদেশি আপনি চাইলেও বাংলাদেশি আইপি থেকে এগুলো করতে পারবেন না, ঠিক আছে? এই জন্য একটা আইপি লাগবে আর একটা পেপার লাগবে। এই যে আপনি ইনকাম করবেন, ইনকাম করে তো আপনার টাকাটা নিয়ে আসতে হবে বাংলাদেশে, বা আপনার হাতে বা পকেটে, মানে যে যেভাবে বলে আর কি। তো এই জন্যে মিডিয়া মাধ্যম ভায়া যাই বলেন, সেটা হচ্ছে পেপাল। এখানে আদার্স গিফট কার্ডও দেয়, তো অনেকে গিফট কার্ড নেয় না বা অনেক ঝামেলা হয়। দেখা গেলো আপনি একটা অ্যামাজনে গিফট কার্ড নিছেন, দেখতেছেন আপনার কোনো প্রোডাক্ট দরকার নাই, বা থাকলেও আপনি নিতে চাচ্ছেন না, আসলে আমাদের টাকারই মেন প্রয়োজন আর কি। আর এছাড়া আরেক কিছু জিনিস লাগবে, যেহেতু আমরা বাংলাদেশি হয়ে কাজ করবো না, ইউএসএ নাগরিক হয়ে কাজ করব, সো এই জন্য ইউএসএর সব ইনফরমেশানগুলোই লাগবে। যেমন আপনার কান্ট্রি লাগবে, কান্ট্রি হবে ইউনাইটেড স্টেট, রিজিয়ন মানে যে ভিপিএস অনুসারে যা যা হবে আর কি, জিপ কোড, কাউন্ট্রি, স্টেট অ্যাড্রেস, ইডেস মানে বাসা, যেমন আমাদের বাসার অ্যাড্রেস থাকে না, 9/8 ব্লক ধানমন্ডি রোড, এই সেই। হ্যাঁ, তো এটা হলো স্টেট অ্যাড্রেস। আর অবশ্যই নামটা আপনার নাম হবে না, এটা ইউএসএরই নাম হবে। আর ইউএসএ একটা মেল লাগবে, আর পাসওয়ার্ড, আর আপনার এজ, আপনার এজ নর্মালি 20, 22, 25, 30 হতে পারে, বাট এখানে এইটা দিয়ে কখনো কাজ করা যাবে না। এখানে যেহেতু আমরা ইউএসএর একজন নাগরিক হয়ে কাজ করব, সো এখানে ইউএসএর সব ইনফরমেশান লাগবে, আপনার ডেট অফ বার্থটা লাগবে। এবং এখানে আমি আরেকটা কথা বলতে চাই, আমার যারা মেম্বার অলরেডি কাজ শুরু করছে, এরা আসলে অনেক ভুল করতেছে। ভুলগুলো হচ্ছে এরকম, দেখা গেল এক সময় নিজের বয়স দিল 41 বছর, আরেকবার কাজ করতে গিয়ে আবার দেখা গেল দিয়ে দিল আপনার 42 বছর 43 বা 40, মানে মিসিং করে আগে, মানে যে আসলে দেখেন আপনি যে ওখানে সাইন আপ করলেন, সাইন আপ করার পর আপনি ওখানে ইনফরমেশান দিয়ে দিলেন যে আপনার বয়স হচ্ছে 41, বাট সেই জিনিসটাই আপনি যদি আবার একবার বলেন 42, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে, মানে সাসপেন্ড হবেই, ঠিক আছে? অলরেডি হয়েছে এরকম কয়েকজনের, তারপরে আমি সাপোর্টে কথা বলে এটা ঠিক করে দিছিলাম। আর যেহেতু আপনার বয়স 41, সো আপনার দুইটা বেবি থাকতেই পারে, ঠিক আছে? সো ওই জন্যে বেবিগুলোর বয়সগুলো উল্লেখ করতে হবে, আপনার ওয়াইফের বয়স, মানে দ্যাট মিন্স আপনার ফ্যামিলির যা কিছু আছে সব কিছু তুলে ধরাই হচ্ছে সার্ভের কাজ আর কি। সার্ভে মানে কি? সার্ভে মানে হচ্ছে জরিপ করা। এখানে আপনি কি করেন না করেন, আপনার বায়োডাটা, আপনি কোথায় ঘুরতে যান, কি করেন না করেন, মানে এই রিলেটেড আমাদের যা মানে এই ইনফরমেশনগুলো দিতে হবে আর কি। আসলে দেখেন, আমরা চলার পথে বা অ্যাজ এ হিউম্যান অথবা কি বলবো, একজন মানুষ হিসাবে আমাদের কি কি মানে কোন কোন জিনিসগুলোর সাথে আমরা পরিচিত, আমরা মনে করেন অটোমোটিভের সাথে পরিচিত। অটোমোটিভ বলতে কি, আমার একটা গাড়ি থাকতেই পারে, মানে থাকবেই, এটা
নট অনলি বাংলাদেশ, নট অনলি ইউএসএ, সবারই থাকে কোনো না কোনো, কারো সাইকেল আছে, কারো মোটর সাইকেল, কারো কার, কারো অ্যারোপ্লেন, মানে সামর্থ্য অনুযায়ী। সো আমরা যেহেতু ইউএসএ এর নাগরিক হয়ে এখানে কাজ করবো, সো আমাদের কার মোটর সাইকেল অবশ্যই থাকবে। এবার আসেন এডুকেশন, ঠিক আছে, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, যেহেতু আপনার বয়স 41 এবং আপনি একজন ইউএসএ এর পার্সন, সো আপনার অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকবে। তো শিক্ষাগত যোগ্যতা এখানে আমরা দেবো মূলত মাস্টার্স ডিগ্রি ইলেকট্রনিক্স। এখন আসেন ইলেকট্রনিক্স এর কী কী কোশ্চিন হতে পারে। ইলেকট্রনিক্স হতে পারে আপনি বাসায় কী কী ইউজ করেন, আপনার এলইডি কয়টা আছে, এলসিডি কয়টা আছে, আপনি এগুলো কোন ব্র্যান্ডের ইউজ করেন, স্যামসাং, এইচপি, তারপরে আপনার ডিভিডি রাইটার আছে কি না, ক্যামেরা আছে কি না, মোবাইল ফোন আছে নাকি, ল্যাপটপ আছে কি না, কম্পিউটার আছে কি না, তারপরে আপনার মানে ইলেকট্রনিক্স যা যা জিনিস লাগে, রান্নাঘরের কুকারিজের মধ্যে মানে ইলেকট্রনিক্স রিলেটেড এখানে কোশ্চিন থাকবে। তারপরে কোশ্চিন থাকবে ফুড অ্যান্ড বেভারেজ রিলেটেড। ফুড বলতে আপনি বাসায় কী কী খাবার খান, সপ্তাহে কয়দিন বাইরে যান, কোন রেস্টুরেন্টে খাইতে আপনার ভালো লাগে, কী কী খাইতে ভালো লাগে। তারপরে আর ইউএসএ এর লোকজন কিন্তু মূলত ড্রিঙ্কস করে, সো আপনাকে অবশ্যই এখানে ড্রিঙ্কস এর বিষয়গুলো উল্লেখ করতে হবে, আপনি কী কী ড্রিঙ্কস করেন, যেমন হুইস্কি আছে, তারপরে রেন আছে, ভটকা আছে, হ্যাঁ মানে এই রিলেটেড যে যে এই এগুলো আমার এর মধ্যে সব দিয়ে দেওয়া আছে। হেলথ কেয়ার, এখন দেখেন আপনার, এখন আমরা ম্যাক্সিমাম লোক একটা ভুল করি যে আমরা ক্যান্সার দিয়ে দিই হুটহাট করে, তো এখানে তো ক্যান্সার দেওয়া যাবে না, কারণ ক্যান্সার তো ভাই ভালো জিনিস না। তো এখন যদি আপনার ক্যান্সার থাকে তাহলে ও মানে যে কোম্পানিগুলো আপনাকে সার্ভে করে নেবে, ওরা ভাববে যে তো একদম রুগী, এর দ্বারা কিছু হবে না, তো আপনার অ্যাকাউন্টে ওইরকম সার্ভে আসার সম্ভাবনা নাই, ঠিক আছে। সো এখানে আপনি দিতে পারেন হেলথ কেয়ার, যেহেতু বলছে আপনার ডায়াবেটিস থাকতেই পারে, এটা নর্মাল সবারই থাকে। তারপরে ব্যাক পেন, যেহেতু আপনি আইটি রিলেটেড কাজ করবেন, মানে আপনার টাইটেলটা হবে কিন্তু এখানে আইটি, ঠিক আছে, সো আপনি যেহেতু অল টাইম চেয়ারে বসে থাকবেন আপনার ব্যাক পেন হতেই পারে, ঠিক আছে। তারপরে আরও কিছু নর্মাল জিনিস আছে, যেমন হাই কোলেস্ট্রল, এটা হয় নর্মালি সবারই হয়, তো ব্যাক পেন, তারপর নর্মালি যে, তারপর হেডেক, আপনার মাথা ব্যথা হতেই পারে, আপনি সবসময় মুন্ডের পর্দার সামনে থাকবেন, আপনার হেডেক হতেই পারে। তো এ রিলেটেড আপনার এবং আপনার পরিবারের মানে আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, এইগুলোর হেলথ কেয়ার সম্পর্কে ওরা জানতে চাইবে। তো এখানে আপনি ঠিকঠাক অ্যান্সার দেবেন, প্রথমে যা অ্যান্সার দেবেন নেক্সট টাইম কোশ্চেন করলে সেটাও অ্যান্সার দেবেন। কিন্তু আমরা ম্যাক্সিমাম করি কি, দেখা গেলো এই সময় আমি দিলাম ডায়াবেটিস, দিলাম সার্ভেটা ম্যাচ করলো না, তারপর কি সেনাগিরি করে নেক্সট টাইম আবার ওটা দিই না, অন্য পাল্টে দিই। বা ডায়াবেটিস টাইপ কিন্তু দুইটা, এক টাইপ 1, টাইপ 2, প্রথমে দিলাম টাইপ 1, দেখা গেলো 2-3 বার দিলাম কাজ হচ্ছে না, আবার থার্ড নাম্বার কী করি ডায়াবেটিস 2 দিলাম, এই যে বিভিন্ন কারণে আমার সার্ভেগুলো ম্যাচ না হতে পারে। এবার আসেন হবিস অ্যান্ড ইন্টারেস্ট নিয়ে। তো আপনার হবি থাকতেই পারে, যেমন মাছ ধরা আপনার হবি হতে পারে, তারপর মিউজিক শোনা আপনার হবি হতে পারে, বাগান করা হতে পারে, সকালবেলা আপনার দৌড়াদৌড়ি করা হতে পারে, তারপরে আপনার দেখা গেল গলফ খেলা হবি হতে পারে, ঠিক আছে। তো এগুলো আমার মোটামুটি এর ভিতরে সব দেওয়া আছে, এগুলো আপনার পড়লেই বুঝতে পারবেন আর কি। এখন হাউস হোল্ড, এখন এখানে একটা বিষয় থাকে, হাউস হোল্ড, হাউস হোল্ড বলতে কী বোঝায়, হাউস হোল্ড বলতে বোঝায় যে আপনার একটা বাসা, সেটা ভাড়া নেওয়া আর নিজস্ব, মানে অন অ্যান্ড রেন্ট, সেটা অ্যাপার্টমেন্ট টাইপ না হাউস টাইপ, এটা অবশ্যই অ্যাপার্টমেন্ট টাইপ দেবেন, কারণ ইউএসএর লোকজন এটা অ্যাপার্টমেন্ট বলেই বেশি চেনে। তো আপনি এটা অবশ্যই অন দেবেন, কারণ আপনি ভাড়া বাসায় থাকেন না, এটা কখনোই উল্লেখ করবেন না। আর ভাড়া বাসায় বললে ওরা একটা ফল্টের মধ্যে পড়তে পারেন, মনে করবে যে হয়তো মানে ফল্ট, এমনিতে তো আমরা অনেক ফল্ট মানে এটা তো লিগাল লয়েতে কাজ করতেছি না, মানে মনে করেন মানে নর্মালি যদি চিন্তা করেন যে, কিন্তু ইনফরমেশানগুলো আমরা ইউএসএর নাগরিক হিসেবেই দেবো। তো হাউস হোল্ড প্রশ্নগুলো এরকম থাকতে পারে যে আপনার হাউস হোল্ড ইনকাম কত, তো এটা আমরা সাধারণত দেবো বিফোর ট্যাক্স 1.5 লাখ এবং আফটার ট্যাক্স 1,30,000। হ্যাঁ, তারপর আমার ইনকাম সোর্স, এবং এখানে আরেকটা বিষয়, আপনি ব্র্যান্ডেড ফাদার সার্ভে করতে গেলে ওখানে বলবে যে আপনি বাদে কি আপনার ফ্যামিলি মেম্বার কোথাও চাকরি করে বা কোনো ইনকাম সোর্স আছে অথবা বিজনেস, আপনি ডিরেক্ট বলে দেবেন না। কেন না বলবেন, যখন আপনি বলবেন যে হ্যাঁ করে, তখন তাদের সম্পর্কে আবার জানতে চাইবে, আপনার ওয়াইফ কি করে, কোন অফিসে যায়, কত ইনকাম করে, এসব। অতএব একবারে নো দিয়ে দিবেন যে না, আমার ফ্যামিলি হাউস হোল্ড থেকে কেউ ইনকাম করে না, আমি শুধু করি, ঠিক আছে। তো এই হলো হাউস হোল্ড বিষয়। আর মিডিয়া, এখন মিডিয়া বলতে বোঝাচ্ছে যে আপনি
মিডিয়া তো অনেক আছে, আপনি অনলাইনে নিউজ পড়েন কি না, ম্যাগাজিন দেখেন কি না, তারপর সিনেমা দেখেন কি না, মানে মিডিয়া রিলেটেড বুঝতেই পারতেছেন। তারপর আপনি সপ্তাহে বা মাসে কয়বার থিয়েটারে যান, সিনেমা দেখতে যান, এর রিলেটেড। তো যাই হোক, ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে। এবার অকুপেশন, আপনার অকুপেশনটা কি? আপনি হচ্ছে সেলফ এমপ্লয়েড, ফুল টাইম আপনি ফুল টাইম এই কাজটাই করেন। আর আপনার জব টাইটেল হচ্ছে ম্যানেজার দিতে পারেন, অ্যানালাইস্ট দিতে পারেন, তারপর কখনো মার্কেট রিসার্চার বা নেটওয়ার্কার বা কোনো কোম্পানির এসআর, ঠিক আছে, এর রিলেটেড দিবেন না। অবশ্যই একটু মানে ভালো, মানে টাইটেলটা ভালো রাখবেন, যেহেতু আপনি মাস্টার্স ডিগ্রি পাস, সো আপনাকে অবশ্যই এটা হয় অ্যানালাইস্ট রাখলেন, নাহলে অ্যাডমিনিস্ট্রেটিভের কোনো রিলেটেড কাজ বা ম্যানেজার, হ্যাঁ, এ রিলেটেড রাখবেন। স্মোকিং অবশ্যই আপনি মানে আপনি নাও স্মোকিং করতে পারেন, আপনি ছেলে অথবা মেয়ে হতে পারেন, বাংলাদেশের হিসাবে বলতেছি, স্মোক নাও করতে পারেন, বাট এখানে আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে যে আপনি স্মোক করেন, এবং সেটা দিনে 3 থেকে 5টা, ঠিক আছে। আর অবশ্যই ব্র্যান্ডগুলো দিবেন, বেনসন দিবেন, পালমাল, তারপরে ডানহিল, তারপরে আরেকটা আছে কামেল, ঠিক আছে, এই কয়টার মধ্যে দিবেন। আর ট্রাভেল অবশ্যই, আপনি অনেকে কি করে ট্রাভেল করে না, করি না, আরে ভাই আপনি যদি না দেন তাহলে তো আপনাকে সার্ভে দিবে না। আপনার এখানে বিষয় হলো প্রত্যেকটা জিনিসের উপর বাড়িয়ে বাড়িয়ে বলা, বিষয়টা হচ্ছে এরকম। ট্রাভেল আপনি দিবেন, হ্যাঁ আমি লাস্ট 2 বছর এখানে সেখানে বেড়াই আসছি, আবার যাব, প্রত্যেক মাসে মাসে যাই, সেটা নিজের মানে পার্সোনাল ভাবেও যাই, ফ্যামিলি নিয়েও যাই, ইভেন বিজনেস পারপোসেও যাই। এখন অনেকে করে কি, এখানে দিয়ে দেয় যে না আমি ট্রাভেল করি না, করলেও 2-1 বার। এখানে আপনি দিবেন অবশ্যই ভালো ভালো কান্ট্রিগুলোর নাম দেবেন, রাশিয়া, তারপর আরও যে মানে ভালো ভালো সিটি লোকেশনগুলো দিবেন আর কি। আর অবশ্যই যে একজন দেখলাম ভিডিও গেমস, ঠিক আছে, আপনি দেখেন সার্ভে কেন আপনার সাইটে কম আসবে, মানে আপনার অ্যাকাউন্টে, আপনি যদি ভিডিও গেমস এখন কোশ্চিন আসছে, এখন যদি আপনি একটা দেখায় এখন আপনি যদি বলেন যে না আমি ভিডিও গেমস খেলি না, তাহলে তো আপনি খেলেনই না, তাহলে তো আপনাকে তারা সার্ভে দিবে না, এরকম বোঝেন না বিষয়টা। সো এখানে আপনাকে বলতে হবে যে না আমি ভিডিও গেমস খেলি অনলাইনে, দেখা গেলো 2 থেকে 3 ঘন্টা, এবং ওখানে চাইতে পারে যে আপনি কী কী রিলেটেড গেমসগুলো খেলেন, ঠিক আছে। সো এগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। তো মোটামুটি এগুলো আমি দিয়ে দিই আমার মেম্বারদের। হ্যাঁ, এইগুলো হচ্ছে আসলে মেন, মানে সার্ভেটা হচ্ছে এরকম যে আপনার লাইফের সাথে মানে আপনার প্রতিদিনের কাজগুলোরই একটা ফাইল বা ডাটায় এরা সংরক্ষণ করে, ঠিক আছে, এর বিনিময়ে আমরা একটা ইয়ে পাই, কমিশন বা ইনকাম যাই বলেন। তো এটা আমার, আচ্ছা এই হলো এইটা, তো এইগুলো ফাইলটা ওপেন করলাম কই গেল, তো যাই হোক এখানে আমি কথা বললাম অনেক কিছুই, তো এই কয় মিনিটে অনেক কিছু বলছি, আপনি যদি এগুলো ভালোভাবে মানে শুনে থাকেন অথবা মানেন তো ভালো কিছু করতে পারবেন আর কি, ঠিক আছে। তো এখন আমি চলে যাই ভিপিএসে, ঠিক আছে, ভিপিএস একটা সাইট আমি লগ ইন করি, মানে আমার ইয়ে দিয়ে, আইপি দিয়ে, এইটা আমি করবো লগ ইন। তো দেখেন আমি লগ ইন করলাম একটা ভিপিএসে, এটা আমার এক নতুন মেম্বারের। তো এখানে দেখেন আমি যেহেতু বলছিলাম যে কিউমিটা দেখাবো, সো কিউমিতে চলে আমার নর্মালি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করা তো জানেন, qmi.com এ যাবেন, আপনার মেল দেবেন, পাসওয়ার্ড দেবেন, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তো করার পর আপনি কি যাবেন, এই যে এখানে যাবেন প্রোফাইলে, এখানে অ্যাকাউন্টটা 100% করাটাই ফ্যাক্ট, রিয়েল মানে সব কিছু সঠিক অ্যান্সার দিতে হবে আর কি। তো দেখেন এখানে আপনার রিয়েল মানে যেটা আপনার প্যাডে যে ডেট অফ বার্থটা দেবো সেটা আপনি দিবেন ঠিকঠাক, জিপ কোডটা দিবেন, আপনার জেন্ডারটা দিবেন, আপনার এডুকেশন লেভেলটা দিবেন, দেখেন এখানে অনেক কয়টা আছে। তো আপনি গ্রাজুয়েট, আচ্ছা আগে দেখে নেবেন কি কি আছে, গ্রাজুয়েট 4 ইয়ার আছে, যেমন মিডিল স্কুল, হাই স্কুল, কলেজ, তো এটা ঠিক আছে, গ্রাজুয়েট 4 ইয়ার, কলেজ স্টুডেন্ট, কলেজ ইউনিভার্সিটি, ঠিক আছে। আর আপনার ইথেন্টিকিটি, রেস সেম জিনিস, তো এখানে হোয়াইটই হবে, আর হোয়াইট
দেখবেন অনেক সময় হোয়াইট থাকবে না, সেক্ষেত্রে কোকাশিয়ান থাকতে পারে, সো সেটা কোকাশিয়ান দিবেন, ঠিক আছে। আর যেহেতু আপনি একবার উল্লেখ করলেনই যে আপনার ইথেন্টিকিটি হচ্ছে হোয়াইট বা কোকাশিয়ান, সো সেই ক্ষেত্রে যদি আবার কোশ্চেন করে আরো হিসপ্যানিক ল্যাটিনো স্পেনিশ, সেই ক্ষেত্রে অবশ্যই নো বলবেন। যদি আবার এখানে তাহলে ইয়েস বলবেন, কারণ একটা মানুষের কখনো দুইটা জাত হতে পারে না, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম। আর হুইচ অফ দ্য ফলোয়িং রেজিলিয়েন্স ডু ইউ মোস্ট ক্লোজলি আইডেন্টিফাই উইথ, এখানে অবশ্যই খ্রিস্টিয়ান দিবেন, কারণ ইয়েসের লোকজন তো খ্রিস্টিয়ান ম্যাক্সিমাম আর কি, ম্যাক্সিমাম আর কি সবাই। আচ্ছা, এখানে দেখেন অনেক কিছু থাকবে, অ্যাগনস্টিক, আথিস্ট, বুদ্ধিস্ট, হিন্দু, জুইশ, মুসলিম, আদার, তো এখানে না আপনি খ্রিস্টিয়ান দেবেন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তারপরে নেক্সট যেটা, সেটা হচ্ছে আপনার ম্যারিড, অবশ্যই ম্যারিড, ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই ম্যারিড দেবেন, কারণ আপনি কখনো সিঙ্গেল না, কারণ আপনার দুইটা ছেলে মেয়ে আছে এবং ওয়াইফ আছে, সো সেই ক্ষেত্রে কখনো ভুল করা যাবে না, মানে আমরা ভুল করতে পারি। লিভিং সিচুয়েশন, হোম ওনার, এখানে এখানে কী কী দেওয়া আছে, হোম ওনার অবশ্যই, এই যে আমি কিন্তু বলছিলাম যে রেন্টিং দেওয়া যাবে না, এখানে হোম ওনার মানে নিজস্ব বাড়িতে বাস করেন আর কি। আর আপনার চিলড্রেন, ওই যে নোটপ্যাডে যে বইগুলো দেবো এখানে, সেইগুলো এখানে দিবেন, হাউস হোল্ড ইনকামটা দিবেন, ঠিক আছে। 1,49,000-এর নিচে হবে, উপরে না, যেমন 1,25,000 আর 1,49,000, ঠিক আছে। তারপরে দেখেন হুইচ অফ দ্য ফলোয়িং প্রেজেন্ট ইন ইউর হাউস হোল্ড, আপনার বাড়িতে কী আছে এখন, এটা অবশ্যই ইউএসএর লোকজন ডগ টাইপ মানে পেট হিসাবে জল ইনভেস্ট, আচ্ছা এটা ওই এখানে মানে সর্বোচ্চটা দিবেন আর কি, 1,50,000। হাউ মেনি পিপল লিভ ইন ইউর হাউস, ইনক্লুডিং ইউর সেলফ, আপনার ফ্যামিলিতে কয়জন বাস করে, এখানে আপনি আপনি আপনার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা 2 জন থাকবে, মোট 4 জন, যে আপনার আবার ফাদার মাদার বাস করে এটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এবার আসলো ওয়ার্ক, আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা দিবেন, হাই ম্যানেজার, যাই হোক মাঝে মনে শব্দ নিল, যাক ইনকামটা দিবেন, এতে 1,50,000 থেকে উনি একটু বেশি দিয়ে রাখছেন ইনকাম। দেখেন আমি বলছিলাম যে 1,50,000-এর নিচে আর কি, ঠিক আছে, যাই হোক বেশি না, এখানে মনে হয় এটা সর্বশেষ ছিল না, এখানে এনে এইটা দিতে পারতো, কারণ আমি যেহেতু বলছি 1,50,000, সো 1,25,000 থেকে এই এইটা হবে। আচ্ছা, 1,49,999, মানে 1 কমে যে অফার বলে না, 999 তো 1 টাকা, ওটা বিষয় না। জব টাইটেল আপনি অ্যানালাইস্টও দিতে পারেন, ম্যানেজারও দিতে পারেন, আর আপনার কোম্পানিতে এমপ্লয়ি রেঞ্জ মানে কয়জন লোক কাজ করে এটা আপনি দিবেন 500-এর মধ্যে। কোম্পানি ইন্ডাস্ট্রি কম্পিউটার সফটওয়্যার, হ্যাঁ এটাই দিবেন। কোম্পানি রেভিনিউ রেঞ্জ মানে ইয়ারলি কত, 5 মিলিয়ন থেকে 9.9 মিলিয়ন, ঠিক আছে এটা। আর এটা দিবেন কোম্পানির ডিপার্টমেন্ট, আপনি এখানে অনেক কয়টা দিতে পারেন ক্যাটাগরি, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনও দিতে পারেন, জেনারেল স্টাফও দিতে পারেন, ম্যানেজার দিতে পারেন, তারপরে তবে এগুলো কখনো দেবেন না, একদম লিডারশিপ, কাস্টমার, ফিনান্স, লিগাল, মার্কেটিং, অপারেশনটা দিতে পারেন, কারণ আপনি সব রিলেটেড অপারেশন করতে পারেন, ডেভেলপমেন্ট, টেকনোলজি ডিপার্টমেন্ট, এই যে হার্ডওয়্যার মার্ডওয়্যার এগুলো কিচ্ছু দেওয়া যাবে না, ঠিক আছে। তো উনি এটা দিছে, সমস্যা নেই। আর আইটি সফটওয়্যার অবশ্যই দিবেন, আর এটা হিউম্যান রিসোর্স, বোকার মতো ইনি কাজ করছে, আইটি সফটওয়্যার কাজ করে আবার হিউম্যান রিসোর্স দিয়ে রাখছে আর কি, যাই হোক এটা আপনি চেঞ্জ করতে হবে, অনলি আইটি সফটওয়্যারই দিবেন, ঠিক আছে। এই শিপিং মিপিং এগুলো দেওয়ার দরকার নেই, যেহেতু আইটি সফটওয়্যার, এই যে সিকিউরিটি মিকিউরিটি এগুলো দেওয়ার দরকার নেই, ঠিক আছে।
আপনি এখানে আইটি সফটওয়্যার দেন, যেহেতু আপনি আইটির লোক, সো এখানে আইটি সফটওয়্যারই দেবেন। ওকে, আর এগুলো আসলে কি দিবেন? আমার নোটপ্যাডে যে আমি পিডিএফ ফাইলগুলো দেবো ওখানে এই যে ফুড সার্ভিস দিয়ে রাখছে। আপনি একজন আইটি সফটওয়্যার লোক হয়ে ফুড সার্ভিস যদি দেন, তাহলে তো ভাই আপনার অ্যাকাউন্টে সার্ভে আসবে না, এটাই স্বাভাবিক। ঠিক আছে, সো এগুলো করা যাবে না, এগুলো ভুল করলে এখন আপনার অ্যাকাউন্টে সার্ভে নাও আসতে পারে, তখন হয়তো মেসেজ বা কল দিয়ে দিয়ে আপনি অস্থির হয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, মনে হয় স্কিপ করতে ভুলে গেছিলাম এই জায়গায়। আইটি সাপ্লাই দেবেন টেকনোলজি রিলেটেড, এবার আসেন টেকনোলজি। ডু ইউ ওয়ান্ট ইস অন, মানে নিজস্ব কোনো স্মার্টফোন আছে নাকি? হ্যাঁ, এটা অবশ্যই ইয়েস দিবেন। আর এছাড়া এখানে যদি বলে আপনার বিজনেসের জন্য কোনো মোবাইল ফোন ইউজ করেন কিনা, এটাও অবশ্যই ইয়েস দিবেন। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলিং ইলেকট্রিক প্রোডাক্ট ডু ইউ ওয়ান্ট? সেল ফোন, ডিজিটাল ক্যামেরা, এগুলো আমার ইয়ে দেখে দেখে দিবেন। তা হোয়াট কাইন্ড অফ ইন্টারনেট কানেকশন, এখানে কেবল দিয়ে রাখছে, এটা চেঞ্জ করবেন। এখানে স্যাটেলাইট দিবেন, ওয়্যারলেসও দিতে পারেন, ওয়্যারলেস ইউজ করতে পারেন। ঠিক আছে, ডিম স্যাটেলাইট ওয়্যারলেস, উড ইউ কনসিডার ইউর সেলফ ইয়ারলি ডিপোজিট? হোয়াট টাইপ মোবাইল ফোন? এটা ভিডিও বানানো, ডু লেস আর কার? ইয়েস, আপনার নিজস্ব কার আছে অবশ্যই, প্রাইমারি, এটাও ইয়েস দিবেন। ডু পার্স ড্রাইভার? ইয়েস, সব এগুলো ইয়েস দিবেন।
আর গেমিং অবশ্যই এগুলো ইয়েস দিবেন, কারণ আপনি যদি গেম নাই খেলেন তাহলে তো আপনার গেমের উপর কোনো সার্ভে দেবে না, ঠিক আছে? সো এটা অবশ্যই ইয়েস দিবেন। 2-1 গেমিং কনসোল, এখানে ইয়েস দিবেন, ঠিক আছে? ইয়েস না দিলে আপনার সার্ভে দিবে না গেমের উপর। এটাও জিরো ভিডিও আদা, মানে অনলাইন থেকে, হ্যাঁ অনলাইন থেকে তো গেম খেলতেই পারি, আমি খেলবো না কেন? এটা চেঞ্জ করে দেবেন, হ্যাঁ এটা বদ দিয়ে দেন, অনলাইনও খেলেন ভার্চুয়াল গেমও খেলেন, ঠিক আছে? সেট দেন। তারপরে বলছে যে ট্রাভেল, এই যে আমি প্রথমেই বলে আসছি যে ট্রাভেলগুলো অবশ্যই দিবেন, যে হ্যাঁ এই যে হ্যাভ ইউ ফ্লো ইন দ্য লাস্ট 12 মান্থ। আরে ভাই আপনি ওনাকে ইন্ডিকেট করে বলতেছি না, আসলে নিজে বলতেছি যে হ্যাভ ইউ ফ্লো, মানে 12 মাসে কোনো আমি ইয়ে করিনি, আমি একজন আইটি ম্যানেজার বা অ্যানালাইস্ট, এটা কথা, আমি তো লাস্ট 12 মাসে আমি ভ্রমণ অবশ্যই করব। তো এই জন্য আসলে আমাদের অ্যাকাউন্টে সার্ভে কম আসে, ম্যাচ করে না। আমি এখানে বলতেছি যে আমি ভ্রমণ করি না, কিন্তু অ্যান্সার দিবে যে বলতেছে হ্যাঁ এখানে গেছি সেখানে গেছি, তারপরে এখন বলে যে ভাই সার্ভে ম্যাচ করে না, ই করে না সে করে না, এটা অবশ্যই, হ্যাঁ এটা ঠিক আছে। আর হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ রিজন হ্যাভ ইউ ট্রাভেল ইন 12 মাস। এই যে দেখেন এখানে একটা বিষয় দেখেন, ইনি এই ব্যক্তিটা কি করেছিল, হ্যাভ ইউ ফ্লোন দ্য লাস্ট 12 মাস, এখানে নো দিছিল, কিন্তু আবার ঠিকই দেখেন পরবর্তীতে বলছে যে আমি হচ্ছে ফ্রান্সে গেছিলাম। তাহলে বলেন এখানে যদি উল্টা পাল্টা দিয়ে রাখেন তাহলে আপনি কি সার্ভে দিবে? কখনোই না, ঠিক আছে? আপনি সার্ভে ফ্রান্স দিচ্ছেন ভালো কথা, সমস্যা নেই, আপনি আরও দেন, নর্থ আমেরিকা দেন, সাউথ আমেরিকা দেন, চায়না দেন, দেন অনেক কান্ট্রি দেন, রাশিয়া দেন, না ঠিক আছে? তারপরে এখানে দিবেন ভালো ভালো কান্ট্রিগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, অস্ট্রেলিয়া দেন, ঠিক আছে? ইন্ডিয়া মিন্ডিয়া দেওয়ার দরকার নেই, এগুলো ধরা আসবে না। ইউকে দিতে পারেন, তো এই মোটামুটি কয়টা রাখেন তাহলে হবে। ঠিক আছে, এটা গেল ট্রাভেলের, আসেন হেলথের উপর। আমি প্রথমে যে কথাগুলো বলছিলাম ওই রিলেটেডই আসবে, ঠিক আছে? আর এগুলোর উপর ব্যাস করি আমি কিন্তু এই পিডিএফগুলো বানাইছি। ডু ইউ স্মোক, অবশ্যই বলবেন স্মোক করি। হ্যাভ ইউ ডায়াগনোস উইথ অ্যানি অফ দ্য ফলোয়িং লাইসেন্স কন্ডিশন, এক নিয়ে যে দেখেন এখানে বিষয় আছে। অফসেটি, অফসেটি এটা কি অ্যাকচুয়ালি আমরা নিজেও জানি না, সো এটা নিয়ে এত বাড়াবাড়ি। যে ব্যাক পেন দিবেন, ব্যাক পেন দিবেন, তারপরে একটু দেখবেন চিন্তা ভাবনা করে। আর এখানে যেটা দিবেন একবার উল্লেখ করবেন সেটাও কিন্তু নেক্সট টাইমও দিতে হবে, ঠিক আছে? এই যে হাই কোলেস্টেরলটা দেন, তারপরে ক্যান্সার ভুলেও দিবেন না, ঠিক আছে? ক্যান্সার তো ভালো না। তারপরে এইচআইভি, এইগুলো কখনোই দিবেন না, কারণ এগুলো, এই যে মাইগ্রেন দিবেন, আপনি আইটির লোক, মাইগ্রেনের সমস্যা হতেই পারে, ঠিক আছে? মাইগ্রেন কি দিলাম, আচ্ছা তো মাইগ্রেন দিলাম, বেশি অসুখ না দেয় ভালো, ঠিক আছে? আপনি ডায়াবেটিসটা দিবেন, তারপরে ডিপ্রেশনটা দিবেন, ডিপ্রেশন অনেকেরই হয়, মানে সবারই, আমাদের বাংলাদেশিদেরও ডিপ্রেশনটা হয়। আর জয়েন্ট রিপ্লেসমেন্টটা দিবেন, গিরে গিরাই ব্যথা আর কি সেই রকম হয়েছে। ডেন্টাল প্রবলেমটা হয়ে গেল, একটু খুঁজে দেন কেউ, এই যে ডেন্টাল প্রবলেমস, ঠিক আছে? ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আর তারপর এর মধ্যে আমি অনেক স্কিপ করছিলাম, বাইরে থেকে শব্দ আসতেছিল। আচ্ছা ডিপ্রেশন দিলাম, হ্যাঁ স্মোকিং অ্যাডিকশনটা অবশ্যই দিতে হবে, এটা আপনার কফ হয় ই হয়, ঠিক আছে? তো মোটামুটি এইভাবে যদি আপনি কাজ করেন ভাই, 100% আপনার অ্যাকাউন্টে সার্ভে আসতে বাধ্য, এই ব্যাপারে কোনো ভুল নাই। কারণ এই সাইবি মেয়ে সাইবি এগুলো কখনোই দেবেন না, বুঝা গেছে? এই কয়টা দিলেই হচ্ছে,
তারপরে কি ব্যাপার, হ্যাভ ইউ ওয়ান পার্ট অফ মাই হাউস হোল্ড বিন ডিজাইন, এই যে আপনার ফ্যামিলির কেউ এগুলো কি 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 অসুখ আছে এটা বলছে আর কি। এই যে উনি ওই সেম যে কাজটাই করছে, আপনি ব্যাক পেন দেন, এমনি কাটেন। ফ্যামিলির লোক তো, আপনার ওয়াইফের ডায়াবেটিস থাকতে পারে, বাচ্চা কাচ্চা থাকবে না, ইয়ে ডেন্টাল ডেন্টাল প্রবলেমটা দেন আর ডায়াবেটিসটা দেন, এখানে কম দিলেই হবে। ঠিক আছে, ফ্যামিলির বলছে আপনার হাউস হোল্ড মেম্বার, তো ডায়াবেটিসটা দেন। নিজেরা মনে রেখে দিবেন আমি যে কয়টা দিলাম এরকমই দিতে হবে, এরকম না, তবে যেই কয়টা বললাম এর মধ্যেই দিবেন। এখানে আপনি দুই তিনটা দুই একটা কম দেন, সমস্যা নেই। এই যে গ্লাস, আপনার চোখে সমস্যা নাই, মানে এটা অবশ্যই দিবেন, আছে কেন না, দেখেন আপনি সবসময় একটা আইটির লোক, আপনি অফিস করেন, তারপর বাসায় এসে কাজ করেন সার্ভের, তো আপনার সমস্যা থাকবে না চোখের, বা কম বেশি দেখার তো এটা থাকবেই, অবশ্যই এটা দিবেন। ডু ইউজ এ হেয়ারিং অ্যাড, মানে কথা শোনার জন্য আপনি কোনো ইউজ না, এটা আপনি না দিলে হবে। শপিং, অনলাইনে শপিং আপনি করেন নাকি? আমার পার্সোনাল ডিসিশন, হ্যাঁ, মানে হাউস হোল্ডের যতগুলো শপিং বাজার আপনি, সেটা হচ্ছে ডিসিশন মেকার। আর প্রাইমারি ডিসিশন, হ্যাঁ, এটা ইয়েস। ল্যাপটপ, মোবাইল ফোন, কার, হ্যাঁ, এগুলো সমস্যা নেই। ফুড অ্যান্ড ড্রিঙ্কস, এই দেখুন ফুড অ্যান্ড ড্রিঙ্কসের উপরে আসছে এখন। হুই, এত ফাস্ট, হুইস অফ অ্যানি দিস ড্রিঙ্কস, এই যে দেখেন এখানে বিশাল বড় একটা ভুল। ইউএসএর লোকজন কখনো ভাই চা খায় না, এরা কফি খায়, ঠিক আছে। সো আপনি যদি চা দিয়ে রাখেন, আপনি কাল্লা আছড়ে মরে গেলেও আপনার সার্ভে কম আসবে, মানে আসবেই না। আর একটা সার্ভে দিলে শুধু এখানে হয়? এখানে আপনি ফ্রুট ড্রিঙ্কস দেন, বোটল ওয়াটার দেন, যেহেতু আপনি ইউএসএর লোক, সো আপনি অবশ্যই ড্রিঙ্কস করবেন। এই যে উইন দেন, ঠিক আছে, বিয়ার দেন, তারপরে দিবেন হচ্ছে এই যে কফি দিবেন, অবশ্যই অলওয়েজ কফি দিবেন। দুইটা জিনিস মাথায় রাখবেন, যে ইউএসএর লোকজন হচ্ছে পেট হিসাবে ইউজ করে ডগ, আর ড্রিঙ্কের মধ্যে কফিটা বেশি খায় এরা, ঠিক আছে। কফি খায় না, এর কফি খায়, আমাদের মতো বাঙালিদের মতো এরা চা খায় না, ঠিক আছে, এটা দিবেন। যাই হোক, উনি ভুলগুলা করছে, এই জন্য ভালো লাগতেছে যে আসলে। তারপরে আই ডোন্ট, এই যে দেখছেন ভাই, আপনি ইউএসএর লোক হয়ে যদি ড্রিঙ্কই না করেন তাহলে কি করলেন? কারণ এখানে দিলেন 4 থেকে 5, ওকে। আমি ইনার এটা দিয়ে করলাম, কারণ এই যে ভুলগুলো করবে আসলে এগুলো তুলে ধরার জন্য আর কি, ঠিক আছে। এই যে আবার এখানে চা দিয়ে রাখছে, এটা চেঞ্জ করতে হবে, চা হবে না এখানে। আপনি ওই যে আগেরগুলো দিবেন আর কি, বোতল, ওয়াটার, ব্র্যান্ডি, মানে নেশা পান করেন আপনি, এটা ওদের বুঝাইতে হবে। এখন কি কি দিবেন সেটা আপনার ব্যাপার। এই যে কফি, অবশ্যই মাস্ট বি কফি দিবেন, কারণ আপনি ড্রিঙ্কস করেন সমস্যা নেই, কিন্তু কফি, যে এনার্জি ড্রিঙ্কস, হ্যাঁ, এনার্জি ড্রিঙ্কস আপনি খাইতে পারেন শরীর ভালো লাগার জন্যে। আচ্ছা, এই যে জুস দিবেন, জুস তো সবাই খায় নর্মালি, ছোট বড়, তো এগুলো দিলে তো ক্ষতি নেই, কারণ এইগুলোর উপর ডিপেন্ড করি আপনার হচ্ছে সার্ভে আসবে। সার্ভেটা কই থেকে আসবে? কারণ সার্ভে কি ওরা আপনার অ্যাকাউন্টে দিয়ে যাবে? এগুলোর সাথে ম্যাচ করে করি আপনার অ্যাকাউন্টে সার্ভে আসবে। আচ্ছা, হাউ অফেন ডু ইউ ইট ফাস্ট ফুড অ্যানি কুইক সার্ভিস রেস্টুরেন্ট গিভেন? হয় ওয়ান্স, 3 টাইমস, হ্যাঁ, এটা ঠিক আছে, আপনি সপ্তাহে 3 দিন বা 2 দিন যাইতে পারেন। আমার হবিস অ্যান্ড ইন্টারেস্ট, আমরা কি করি, অ্যাকাউন্টটা মনে হচ্ছে 100% শুধু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে পারলে মনে হচ্ছে হয়ে যায়, এই হলো আমাদের সমস্যা। আমরা বাঙালি সব জায়গায় ফাস্ট হতে চাই আর কি, তো জায়গা মতো ফাস্ট না হয়ে লাভ নেই। এখানে আপনি কুকিং দেওয়ার দরকার নেই, আপনি মেয়ে মানুষ আছে বাসায় আপনার, আপনি গোল্ড দেন, আপনি গার্ডেনিং দেন, বাগান করা আপনার শখ, তারপর আপনার হান্টিং দেন, মাছ ধরা আপনার শখ, তারপর হান্টিং, ওই হান্টিং মানে কি, আপনি কোনো কিছু শিকার করতে ভালোবাসেন, ঠিক আছে, যেমন পশু পাখি,
তারপর ফটোগ্রাফি দেন আপনি, ফটোগ্রাফি একজন আইটি ম্যানেজার ফটোগ্রাফি করতে পারেন, ঠিক আছে। তারপরে আপনি প্লেইং ভিডিও কম্পিউটার গেমস দেন, রিডিং দেন, তারপরে ট্রাভেল দেন। ট্রাভেল অবশ্যই একজনের হবি হতেই পারে, মানে নর্মালি আমাদের তো সবারই একটা ইয়ে থাকে না, যে কক্সবাজার যাবো, এখানে যাব, সেখানে যাব, তো ট্রাভেল অবশ্যই আপনার একটা হবি, এটা স্কিপ করা যাবে না। টেকনোলজি কম্পিউটার অবশ্যই দেবেন, কেন না, কারণ আপনি তো টেকনোলজির লোক, সো আপনার ইন্টারেস্টগুলো এইভাবে দিতে হবে, কারণ এর উপর ডিপেন্ড করি সার্ভে আসবে। তো এই এই রুলসগুলো যদি মেনে আপনি সার্ভে করেন বা অ্যাকাউন্টটা সেট আপ দেন, হান্ড্রেডে হান্ড্রেডে আপনি ভালো কিছু করবেন, মানে ভালো ইনকাম করতে পারবেন। অ্যাকচুয়ালি আমাদের ভাই কাজ করার উদ্দেশ্যই তো হলো ইনকাম করা। হ্যাঁ, আই ডোন্ট ওয়াস্ট, আরে মাথা নষ্ট করে দিবে, এমন এমন জিনিস দিয়ে রাখছে। দেখেন, উনি লেখছে আই ডোন্ট ওয়াচ টিভি, আপনি টিভি দেখেন না, তাহলে টিভির উপর কি আপনি সার্ভে দেবে? কখনোই দেবে না। তারপর অনেক হাউ ম্যানি আওয়ার ডু ইউ রেডিও, দেখেন আপনি রেডিও শোনেন না, তো রেডিও তো শুনতেই পারেন আপনি, অবশ্যই টিভি দেখে, সবাই টিভি দেখে। ছয় থেকে 10 আওয়ার দেন, 5 আওয়ার দেন, 5 আওয়ার্সে কম আর কি, ঠিক আছে। আর রেডিও অবশ্যই শুনবেন, রেডিও কেন শুনবেন না, 2-1 ঘন্টা এফএম আপনি চালাই দিলেন, দিয়ে কাজ করতেছেন, এটাও 5 আওয়ার নিচেই দেন। হোয়াট ইজ ফর ডু ইউ রেগুলার পার্টিসিপেট ইন সুইমিং দিছে, কী কী আছে দেখতে হবে, এগুলো দিতে হবে ভাই, গোল্ফ দিতে হবে, তারপরে হান্টিং দিতে হবে, ঠিক আছে। জগিং দেন, আপনার ডায়াবেটিস আছে, আপনি জগিং করতেই পারেন বা করবেন, অবশ্যই করবেন। রাগবি দিবেন, ব্যাডমিন্টন দিবেন, ব্যাডমিন্টন অবশ্যই দিবেন, কারণ এগুলোর উপর ভাই সার্ভে আসবে। এই কথা আমি বারবার বলতেছি, এগুলো আপনি জাস্ট এই টিউটোরিয়াল, যে টিউটোরিয়ালটা বানাচ্ছি, এটা যদি আপনি ফুললি মানে এর উপর ডিপেন্ড করে যদি কাজ করেন যে কোনো সাইটে, নট অনলি কিউমি, ব্র্যান্ডেড, গ্লোবাল, অল সাইট, অল মানে এখানে আপনি, আমি পূর্ণাঙ্গ একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের যে আসলে কি কি অ্যান্সার দিবেন। টেনিস অবশ্যই দিবেন, কেন দেবেন না, টেনিস তো ভালো খেলা। একটা দুটো দিয়ে রাখলে হবে না, কারণ অ্যাকাউন্টে সার্ভে কম আসে, এই চিৎকার চেঁচা মেসি, এগুলোর জন্য এই জিনিসগুলোই দেয়, ঠিক আছে, যে আপনার সার্ভেটা ক্লিয়ার না, মানে প্রোফাইলটা ক্লিয়ার না, বাস্কেটবল, ঠিক আছে। যাই হোক, এই কয়টাই থাক, ভিডিওটা হলে অনেক লং হয়ে যাচ্ছে, কিছু করার নাই, কারণ ভাই দু এক কথায় এই কথাগুলো শেষ করা যায় না, বা ওইভাবে দেখা দিলাম আবার পরবর্তীতে প্রবলেম ফেস করবেন। হার কারণে গেল না 2%, আচ্ছা গামলিং কি, মানে আমি গামলিংয়ে পার্টিসিপেট করি কি না। হ্যাঁ অবশ্যই দিবেন, এটা অনলাইন লটারি, ক্যাসিনো, মানে এটাকে বললে জুয়া খেলা বা এই বাজি ধরা, অবশ্যই ধরবেন, কারণ ইউএসএর লোকজন কিন্তু এই জিনিসটা বেশি করে, ঠিক আছে, বাজি ধরবে। সো অনলাইন লটারি, অনলাইনে যে অফলাইনে বেটিং, এটা অবশ্যই ইয়েস দিবেন, কারণ এর উপর সার্ভে আসবে। বারবার এক কথা বলতেছি, হয়তো বা শুনতে খারাপ লাগবে আপনাদের, কিন্তু এই টাইম সত্য। আচ্ছা, হুইচ অফ টাইপস পালন ডু ইউ রিড, এখন বলছে আর্টস, আপনি হচ্ছেন আইটির লোক আর আপনি আর্টস ফ্যাকাল্টির ম্যাগাজিন পড়তেছেন, এ কি প্রোফাইলের সাথে যায় ভাইয়া? যায় না। আপনি দিবেন কি কম্পিউটার ইলেকট্রনিক্স,
আসলে এগুলো জিনিসগুলো খুব মানে ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট। আসলে এর উপর ডিপেন্ড করি সার্ভেগুলো আপনার আসবে। এখন হুটহাট একটা অ্যান্সার দিয়ে বলে যাবেন যে আসলে কাজ হয় না, এই ভিপিএস ভালো না, এই সেই, এগুলো দূর দেওয়া থেকে দূরে থাকতে হবে। আগে নিজে ক্লিয়ার হতে হবে যে আসলে কি আমার সমস্যা কথা। আগে নিজে রিসার্চ করুন আপনার কোনো সমস্যা আছে কি না, ঠিক আছে? আমরা ম্যাক্সিমাম, আমাকে অনেকে মেসেজ করে যে ভাই সার্ভে আসে না, ম্যাচ করে না, এই করে না। ভাই আপনি নিজে আগে আপনার ভুলটা ধরেন, তারপর আমি আপনাকে বলবো যে আসলে নেটের সমস্যা। আর যাই হোক, আমার এতক্ষণ ওয়াইফাই চলে গেছিলো আর কি, আপনারা হয়তো বুঝতেছেন না, কিন্তু এই আর কি। দেখেন আর দিবেন কি কি দিলাম, ফ্রি নিউজ, হিস্টোরি, হাউস, মন্টেন, নিউজ, নিউজ পেপার দেন অবশ্যই, নিউজ পেপার মানে এগুলো আপনার ম্যাগাজিন আর কি, একটু ভালো ভালো দিবেন ভাই। সায়েন্স, সায়েন্স রিলেটেড অবশ্যই দিবেন, তারপর টেকনোলজি দিবেন, টেকনোলজি ম্যাগাজিন। আপনি যেহেতু টেকনোলজির লোক, আপনি কেন এগুলো স্কিপ করবেন? আপনাকে এইসব তো দিতেই হবে। আচ্ছা ট্রাভেল ম্যাগাজিন, আচ্ছা অনেক দিয়ে ফেলছি, এই হলো এখন সেট। আচ্ছা এবার মিডিয়া, এটা মনে হয় লাস্ট স্টেপ নাকি, না আরো আছে? বাবারে এত কেন মিডিয়া? হাউ অফেন ডু মুভি থিয়েটার? লেস দেন ওয়ান্স এ মান্থ, না এটা আপনি মাসে 2 বার দিবেন, 2 থেকে 3 বার, কারণ আপনি ইউএসএর লোকজন ভালো সিনেমা দেখে, ঠিক আছে? 3 টাইমস পার মান্থ দিবেন, 2 আর 3। হাউ ফ্রিকুয়েন্টলি ডু ইউ রেন্ট আর ডাউনলোড মুভি? আই ডোন্ট রেন্ট আর ডাউনলোড মুভি। আরে ভাই আপনি ডাউনলোড তো আপনার করতেই হবে, মুভি কেন করবেন না? আপনি মুভি দেখবেন না, আপনি টাইমগুলো পাস করবেন কীভাবে? এটা অবশ্যই দেবেন, 5 বারও বেশি আপনি মুভি ডাউনলোড দেন, ঠিক আছে? হোয়াট কাইন্ডস অফ ডু মুভি থিয়েটার? তুমি মুভি থিয়েটারে কিসের জন্য যাও, কি ছবি দেখার জন্য যাও, দেখা যায় কী কী আছে, এই যে অ্যাকশন, অ্যাকশন ছবি দেখবো, মিউজিক্যালি দেখবো, থ্রিলার দেখবো, চিলড্রেন, যেহেতু আমার বাসায় আমার 7-8 বছরের মেয়ে বা ছেলে আছে, তো আমি তাদেরকে নিয়ে অবশ্যই কমেডি বা চিলড্রেন সিনেমা দেখতে অবশ্যই যাবো, কেন না? তারপরে কালচারাল, ঠিক আছে, এগুলো হলো বিষয়, এগুলো অনেকে স্কিপ, অনেকে জানে না, ঠিক আছে? তো এগুলো ভাই ফলো করবেন, হোপ দ্যাট ভালো করতে পারবেন। আর অবশ্যই বলে দিচ্ছি আপনি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, ভুলে গেলে কিনতে হবে না। আর ডু ইউ হ্যাভ অ্যাক্সেস টু ডাউনলোড মুভি? এটা ইয়েস দিবেন, নো কেন? কোনো নো হবে না, কারণ নো যত দিবেন তত ওরা ভাববে যে ইয়েস। ইয়েস দিলাম, ডু ইউ হ্যাভ ডাউনলোড মুভি থ্রু? আচ্ছা এইবার লাস্ট স্টেপ, অনেক বড় হবে, হ্যাঁ এটা ঠিক আছে, ইয়েস। তো যাই হোক, এটা শুধু কিউবির জন্য না, এইভাবে আপনি প্রতিটা সার্ভে সাইট, গ্লোবাল টেস্ট মার্কেট বলেন, সার্ভে রাঙ্কি বলেন, যত সাইট আছে এ টু জেড, আপনি হোপ দ্যাট এই রিপ্লাই মানে উত্তরগুলো যদি দেন, আপনি 100%, 110, 20 যত পার্সেন্ট আছে সব গ্যারান্টি দিচ্ছে আপনি ভালো করবেন, অবশ্যই ভালো করবেন, ভালো করবেন, ভালো করবেন, এটা কোনো ভুল থাকবে না, মানে মিথ্যা বা বানোয়াটিয়া না। আর যদি আপনার মনে হয় না আসলে এইগুলো কাজ টাজ করে কি না, তো এই জন্য আপনি আমার এই ছোট্ট গ্রুপটায় জয়েন হবেন, গ্রুপের নাম হচ্ছে ও, তো এটা হচ্ছে আমার গ্রুপ, এখানে আপনি জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাকসেপ্ট করবো আপনাকে। এখানে বিভিন্ন আমার যে মেম্বার আছে, এরা কত ইনকাম করতেছে, কি এমনি কি রেসপন্স, আপনার বিভিন্ন কোশ্চিন থাকলে এখানে করতে পারেন, অথবা আমাকে মেল করতে পারেন, ফোন করতে পারেন, এই যে এটা আমার ফোন নাম্বার। এবং আপনার যদি ভিপিএস বা পেপ্যাল প্রয়োজন হয় অবশ্যই ফোন করবেন, মেসেজ করবেন,
আমি চেষ্টা করব খুব ভালো সার্ভিস দেওয়ার জন্য। তো আমার এখানে প্রায় 50+ মেম্বার, তো সবাই মোটামুটি ইনকাম করতেছে, ঠিক আছে, যে $20, তারপরে যে মেস করতেছে, যে $20 দিছে, পেমেন্ট পাইছে, জায়গা এগুলো অনেক অনেক ভালো ভালো পোস্ট পাবেন এখানে, মানে ইন্সপায়ার্ড হবেন যে আসলে এরা ইনকাম করতেছে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে গেছে, 45 মিনিট ভিডিও, মানে বুঝতেছেন একদম আপনারাও মনে হয় বিরক্ত হয়ে গেছেন এই ভিডিও দেখতে। সো হাতে 1 ঘন্টা টাইম নিয়ে ভিডিওটা দেখেন, আর কথাবার্তার মধ্যে ভুল হলে মাফ করবেন, আর কমেন্টে জানাবেন যে সামনে যদি এই ভিডিওটা আপনাদের কাজে লাগে বা মনে হচ্ছে যে না এরকম ভিডিও প্রয়োজন সামনে, তো আমাকে নক করবেন বা আমাকে মেসেজ করবেন, আমি ইনশাল্লাহ সামনে আরও ভিডিও বানাবো, ঠিক আছে। তো এই আশা রাখি, সবাই ভালো থাকেন।